আসসালামু আলাইকুম হিন্দু দাদার জন্য নমস্কার অন্য অন্য জাতির জন্য আন্তরিক প্রীতি এর শুভেচ্ছা ভালোবাসা রইল আজকে আপনাদের মাঝে এমন একটি বিদ্যা দিব কখনো এই বিদ্যাটি দেয়া ঠিক না আমি দিচ্ছি একমাত্র আমার যারা শিষ্য সাবত যারা আমাকে ভালোবাসে যারা আমাকে দশটাকে গুরুদক্ষিণা দিছে তাদের জন্যই আজকে অনুমুক্ত করতেছি আপনারা কাজ করবেন আমার সাথে যোগাযোগ করবেন যদি ভালো লেগে থাকে আমার সাথে যোগাযোগ করবেন বিদ্যা শিখার ইচ্ছা থাকলে আমার সাথে যোগাযোগ করবেন আল্লাহর রহমতে আপনারা সফলতা লাভ করতে পারবেন আজকে যে বিদ্যাটা দিচ্ছি কসম করে বলা ঠিক না এই বিদ্যায় আপনারা সর্বকাজে জয় লাভ করতে পারবেন যদি গুরুর উপরে বিশ্বাস বিশ্বমিল্লা বলে বা হিন্দু দাদার বিস্করম প্রত্যেকটা কাজ শুরু করবেন সৃষ্টিকর্তার উপর স্মরণ করবেন পিতা মাতার উপর স্মরণ করবেন তারপরে গুরুর নাম নিয়ে আপনারা যে কোনো কাজ করবেন আল্লাহ রহমতে সর্বকাজে জয় লাভ করতে পারবেন আজকে দুটা জিনিসের কথা বলবো আপনারা যদি আমার কাছে বিশ্বাস হয় থাকে আমার কাছে আসবেন শিখবেন আপনারা সফলতা লাভ করতে পারবেন আর যদি ভক্তি না আমার কাছে আসবেন না থেকে কারণ মানুষকে ধোকা দেওয়ার অভ্যাস আমার নেয় আমি মানুষকে কখনো ধোকা দিব না আমাকে যে যেত ধোকা দেয় দেখ যে যাত আমাকে আঘাত দিবে আমি তার জন্য দোয়া করি আপনারা জানেন যে সেন্ট আমার চ্যানেলে এমন কোনো শিষ্যর থেকে আমি চুক্তি করে কোনো টাকা লেই নাই নেব না আমি কোনোদিন বিদ্যা বেচব না বেছে নি না আপনারা কিছু দক্ষিণা আমাকে দিবেন আমি কিছু বিদ্যা দেব আজকে যে দুটি বিদ্যা দিব যদি কোনো ব্যক্তি আমার হাতে তুলে নেন আল্লাহ রহমতে একশোর মধ্যে একশো কেন হাজারের মধ্যে হাজার পার্সেন্ট কাজ করতে পারবেন যদি বিশ্বাসভক্তি থেকে থাকে আমার হাতে কাজ করে নেবেন বা কাজ শিখবেন আজকে দুটি কথা বলবো একটি ত্রিশুল সম্পর্কে বলবো আর একটি কুয়ার পানি সম্পর্কে বলবো আমি দেখাচ্ছি দুটা কুয়ার পানি এখানে দুটা বোতল আছে দেখেন তারপরে ত্রিশুলের কথা বলবো ত্রিশুল আমার বাড়ির আসনে আছে আমি এই ত্রিশুল দিয়ে কাজ করি এই ত্রিশুল হলে আর কখনো চান্ডাল মালডান কিছু প্রয়োজন নেই সহন মহাদেব যদি কার হাতের কন্ট্রোলে থেকে থাকে তার কি দরকার আছে আগে সাধনা শিখতে হবে কাজ করতে হবে ত্রিশুল দিয়ে এই যে দেখেন একটি হলো ইনকুয়ার পানি আরেকটি হলো পাটকুয়ার পানি ছেলে মেয়ে একটে করতে পারতেছেন না আর এখানে আছে দেখেন চেরার মাটি এখানে আমবস্যার দিন কালী পূজার দিন চেরার মাটি তোলা আছে আমি এগুলো দিয়ে কাজ করি আমি এগুলো দিয়ে কাজ করি একশো একশো পার্সেন্ট কাজ হয় আপনারা দেখেন চেরার মাটি আমি সারা বছরের মাটি কালী পূজার তুলে রাখছি এগুলাতে সারা বছর কাজ করি যে কোনো কাজ জিন ভূত স্বামী স্ত্রী মিলেন সব কাজ করি এই চার মাটির ভেদ এটা যারা আমার পার্সোনাল শিষ্য তাদেরকে শুধু বলবো যদি যোগ্যতা অর্জন করে এই একটি কুয়ার পানি এই দুইটি কুয়ার পানি দিয়ে আপনারা বশীকরণে কাজ করতে পারবেন একশো এ একশো পার্সেন্ট এটা তোলার নিয়ম কেমনে তুলবেন কোন সময় তুলবেন এটা আমার যারা পার্সোনাল মনের মতো শিষ্য হবে তাদেরকে বল পৃথিবীর বুকে এমন কোন জিন জন্মে নেই যে এই দুই কুয়ার পানি পানি জিনের রুগীর ছিটা দিলে জিন ওখানে থাকবে মিলমিশের কাজ যদি এই দুইটি পানি সময় আছে সময় মতো যদি বশীকরণ কাজ করে দেওয়া হয় যদি এক ফোঁটা পানি শরীরের মধ্যে ঢোকে আল্লাহর রহমতে ওই কাজ কখনো মিস হবে না মিস হবে না যদি আল্লাহ রাসুলের উপর বিশ্বাস থাকে আর তোমার গুরুর উপরে যদি বিশ্বাস ভক্তি থেকে থাকে আমি মুখে বড় কথা বলি না আর ত্রিশুল ত্রিশুল সাধনা যারা আমার থেকে করে নিবেন তারা পার্সোনাল শিষ্য যারা তাদেরকে আমি দিব লক্ষ লক্ষ টাকা যদি দেন আমি কাউকে দিব না এই ত্রিশুল সাধনা বা ত্রিশুল হলে ভালোবাসার মাধ্যমে নিতে হবে আপনারা বশীকরণ করবেন ছবির উপর করেন যে করেন মিষ্টি পরে দেন পানি পরে দেন চিনি পরে দেন ত্রিশুল দিয়ে তিনটা পাক দিবেন দেওয়ার পরে ওই নারী বা ছেলেকে খাওয়াইবেন আল্লাহ রাসুলের উপর যদি বিশ্বাস থাকে আর আমার উপর যদি বিশ্বাস থাকে ওই বৈশীকরণ কখনোই মিস হবে না আপনারা জিনের রুগী মন্ত্র বলতে হবে না বেশি একের দুইবার তিনবার মন্ত্র বলবেন আর দিয়ে এইভাবে উপর দিকে তুলবেন তিনবার জিনের রুগীর গায়ে জিন হাজির হয়ে যাবে তুলারাশির কাছে জিন হাজির হবে আবার নিজ থেকে তিনবার এভাবে করবেন জিন বাপ বাপ করে পালাই যাবে যদি এই ত্রিশুল সাধনা যদি কার করা থাকে আর গুরুর হাতে যদি কারো নিয়ে থাকে আর যারা ত্রিশুল সাধনা করবেন আমি দিচ্ছি আর আমার হাতে নিলে এটা হিসাব আলাদা আমার হাতে ত্রিশুল নিলে এটা হিসাব আলাদা আর আমার হাতে কুয়ার পানি নিতে হলে যারা আমার মনের মতো শিষ্য হবে যারা আমাকে ঝুঁকে দুঃখে পাশে থাকবে যারা আমাকে ভালোবাসবে তাদেরকে আমি দিব এই বিদ্যাগুলি কখনো কাউকে দেওয়ার মতো না আমি তাদেরকে দিব যারা আমার বিপদ আপদে পাশে থাকবে যারা আমাকে ভক্তি শ্রদ্ধা করবে তাদেরকে আপনারা কি করবেন অমাবস্যার দিন একদমে একটা বা আগের দিন বা আজকে সন্ধ্যায় অমাবস্যা লাগিছে সন্ধ্যায় একটা একদমে নোয়া কিনবেন পরের দিন যদি আমবসা থেকে থাকে আপনারা সর্বপ্রথম কামারের কাছে যাবেন যাওয়ার পরে নিজে আগরবাতি ধরাবেন ধরায়া কামার যখন ওই চোকায় বা আলাইতে আগুন দিবে ওই আগুনটা তুমি নিজে ধরাইবে ধরানোর পরে যখন এক পুরা দেখি শুল বানাবে এক যখন ডিগ ডিগ হয়ে যাবে তখন তুমি একটা নাম দিবে প্রথমে বিস্মিল্লা আল্লাহ রসুল মুসলমান হলে বিস্মিল্লা আল্লাহ রসুলের নাম স্মরণ কি গুরুর নাম স্মরণ করে শিব কালী বিশহরি এই তিন নামে তিনটা বাড়ি দিবে। আর হিন্দু দাদা যদি করে থাকেন বিস্করম বলে সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে নাম নিয়ে শিব কালী বলে তিনটা বাড়ি শেষ কামারক দিবেন কামার বানাবে নিয়ে ধুবেন ধোয়ার পরে যারা এই জাগ্রত করা মন্ত্র নেবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন তারা আমার যারা আমার শিষ্য হবে এই বিদ্যাগুলা আমি একমাত্র আমার মনের মতো শিষ্যকেই দিব আমি কথা দিলাম আপনারা করে খাবেন আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আমি গরিব মানুষ টাকার টাকা নিয়ে আমি কবরত যাব না আমার বিদ্যা যদি আপনারা কাজ করে খেতে পারেন আমার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে ত্রিশূলটা নিয়ে আসার পরে বাড়িতে দুধে ধুয়ে রাখবেন নাল কাপড়ে ঢেকে রাখবেন আমি যারা আমার মনের মতো যোগ্য শিষ্য হবে তাদেরকে আমি ভেঙে দিব যদি এই ত্রিশুলের ভেদ যদি কেউ বলেন এক লক্ষ টাকা আমি দিব আমি দিব না যারা আমার মনের মতো শিষ্য হবে তাদেরকে ভেঙে দিব একটি ত্রিশুলের যেখানে যান শোষণে গোরুস্থানে কবরস্থানে যেখানে যাবেন আল্লাহর রহমতে কিছু করা লাগবে না খালি গা বন্ধু করবে ত্রিশুলে তিনটা পাক দেবে না এই ত্রিশুলে আমার শরীর বন্ধ হয়ে যা বিসমিল্লাহ আল্লাহ রাসূলের নামে শুরু করলাম ওস্তাদ গুরু নামে এই জিন নেমে যা এই জিন উঠে যা গুরু বিদ্যা কে এখনো আমাকে চিনেন নি আমি বড় কথা বলি না এই জন্য আমার চ্যানেলে ভিউ হয় না এ হয় না আমি বড় কথা বলতে পারবো না আমি কাজে বিশ্বাসী যারা আপনারা দেখছেন হয়তো ভিডিওটি বড় হয়ে গেল আপনারা সহকারে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনারা পরে বুঝবেন আপনারা পরে বুঝবেন যারা পার্সোনাল ভাবে আইসে আমার কাছে পার্সোনাল ভাবে কাজ শিখেছে তারাই তো এখন গুরু হয়ে গেছে তারাই এখন চ্যানেল খুলতেছে কি বলবো দুঃখের কথা বিশ বছর দশ বছর ঘুরে ঘুরে বিদ্যা অর্জন করতে পারেনি একটু বিদ্যা দিয়েছি তাদের তারা আর আমাকে চেনে না তারপরেও আমি কাউকে গড়দোয়া দিব না করে খাক আমার খাতা ডায়রি চুরি করছে আমার সংসার জৈবন জীবন সব শেষ করছে তবুও আমি কাউকে গড়দোয়া দিবো না আল্লাহ যেন তাদের বিচার আল্লাহ করবে তাদের ভালো আল্লাহ করবে যদি আমার ভিডিওটি বড় হয়ে গেল আপনাদের কাছে দুঃখিত ক্ষমা করবেন ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু